পরিচিত বিতর্কিত এবং সমাজসেবী দানি হিসাবে পরিচিত, একদিকে আইনজীবী অন্যদিকে রাজনীতিক। আমরা এখন পশ্চিম বর্ধমানের জিতেন্দ্র তেওয়ারির কাছে এসেছি। আমার সঙ্গে আচ্ছা আপনি এবারে পান্ডবসরে বিধানসভা মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আমি তো বিগত 5 বছর ধরে এখানকার মানুষের সঙ্গেই রয়েছি, স্বাভাবিকভাবে আবার 5 বছর ওদের সঙ্গে থাকতে পারবো। তাদের সঙ্গে আমার দিয়ে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে, তারা আস্তে আস্তে আমার একটা বৃহৎ পরিবারের সদস্য হয়েছে, তো নিজের ঘরের লোকেদের সঙ্গে আরও 5 বছর থাকতে পারবো। এটা পান্ডবসরে প্রার্থী কি আপনি নিজেই মনোনীত হয়েছেন নাকি দল থেকে আপনাকে? না, একটা দলে যখন আপনি যোগদান করেন তারপর তো ওই দলই ঠিক করে যে আপনাকে দিয়ে কী করাবে, প্রার্থী করবে কি না, না অন্য কোনো কাজ দেবে, প্রার্থী করলে কোথায় প্রার্থী করছে, পুরোটা দল ঠিক করে। এটা আপনার কিছু না, আমার হঠাৎ টিএমসিতে এত বড় আপনি দায়িত্বে ছিলেন, সেখান থেকে হঠাৎ বিজেপিতে দেখুন, লাস্ট 1.5 বছর ধরে যেটা ফিলিং হচ্ছিল যে বেঙ্গলের তৃণমূল কংগ্রেসের লাইন আলটিমেটলি চেঞ্জ হচ্ছে। আমরা ভারতীয়তাবোধ, দেশাত্মবোধ এই ভাবধারায় আমরা দেখছি, কিন্তু আমি দেখছিলাম যে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের লাইন কোথাও না কোথাও বাংলাদেশি জিহাদিদের যে লাইন সেদিকে চলে যাচ্ছে। তো যদি আপনাকে একটা চয়েস থাকে যে আপনি ভারতবর্ষের সঙ্গে থাকবেন না বাংলাদেশি জিহাদিদের সঙ্গে থাকবেন, স্বাভাবিকভাবে আপনি সিদ্ধান্ত নেবেন যে না, আমি ভারতীয়দের সঙ্গেই থাকবো, তাই আমার এই লাইন, তাই এবং সেই দর্শনের কাছাকাছি পেয়েছি ভারতীয় জনতা পার্টিকে, তাই তাদের সঙ্গে এখানে কাজ করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব একটা বড় পরিবার আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তারা কাজ করা শুরু করছে। আপনি একসঙ্গে বলছেন যে ওখানে কাজ করার স্বাধীনতা পাচ্ছি না, এখানে কাজ করার কেমন স্বাধীনতা? আমি বলছি তো আমার আমার বন্দে মাতরম জোর গলায় বলতে পারছি, জয় শ্রীরাম জোর গলায় বলতে পারছি, ভারত মাতা কি জয় বলতে পারছি, তো ভারতীয় হিসাবে এই স্বাধীনতা তো পেয়েছি, তৃণমূল কংগ্রেস এই স্বাধীনতা ছিল না, বাংলাদেশের যে স্লোগান সে স্লোগান আপনাকে দিতে হবে, তো আমি ভারতীয় হয়ে বাংলাদেশের স্লোগান দেবো কেন, তাই আমি এই দলের যারা আপনার একসময় সমসাময়িক ছিলেন, মানে আপনার সবসময় গান করতেন, জয়গান করতেন, জিতেন্দ্র তেওয়ারি জিন্দাবাদ বলতেন, তারা এখন আপনাকে গো ব্যাক বলছেন, কেউ আবার পচা আলু বলছেন। না দেখুন, একটা হলো যে তৃণমূল কংগ্রেসের সিস্টেম হলো যে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাবে তাকে যে বেশি যত গালাগালি দিবে তৃণমূল কংগ্রেস তত বেশি নাম্বার বাড়বে, তো যারা তৃণমূল কংগ্রেসে আছে তারা জানে যে আমাকে যত বেশি গালাগালি করবে তৃণমূল কংগ্রেস উচ্চ নেতৃত্ব তার তাদেরকে আরও পুরস্কার দেবে। তো আমি যখন তৃণমূলে যখন ছিলাম তখনও তাদের কাজে লেগেছি, তখন তারা জিতেন্দ্র জিন্দাবাদ বলে নিজের নাম্বার বাড়িয়েছে, এবং তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাওয়ার পরেও আমি এখানে ওদের কাজে লাগছি, এখন আমাকে পচা আলু বলে গাল দিয়ে মির্জাফর বলে ওদের নাম্বার হচ্ছে, আমি কোনো না কোনোভাবে তাদের কাজে লাগছি। তাহলে আপনাদের আপনার যা সতীর্থ ছিলেন মানে তাদের নিয়ে আপনি কি বলবেন? এখন কিছু বলবো না, ঈশ্বর তাদেরকে ভালো রাখুক, ঠাকুর তাদেরকে ভালো রাখুক, আগামী দিনে আমি জানি সবাই আমার সঙ্গেই আছে, আগামী দিনে আপনার সঙ্গে আছে, সবাই আমার সঙ্গে। আচ্ছা, মাঠে যখন দুটো টিম খেলতে নামে তো তখন হয়তো প্রত্যেকে জেতার ব্যাপারে আশাবাদী থাকে, হ্যাঁ, তো আমি জেতার ব্যাপারে কীরকম সেটা আমি জিজ্ঞেস করবো না, কিন্তু টিমের তো আপনি শক্তিশালী একটা মানে কোন দিক দিয়ে আপনি শক্তিশালী বলে মনে করেন? দেখুন, পাণ্ডবেশ্বরের মানুষ আমার সঙ্গে আছে, পাণ্ডবেশ্বরের মানুষ চেয়েছিল আবার আমি পাণ্ডবেশ্বরের জন্য থাকি। বিগত 5 বছর আমরা মানুষকে যে পরিষেবা দিয়েছি, লকডাউনের সময় মানুষের পাশে যেভাবে রয়েছে, এবং বিগত 5 বছরে যখন একটাও লোক দেখাতে পারবেন না, সে যে দলেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, বিধায়ক হিসেবে আমার কাছে এসছে এবং আমি আমার ক্ষমতা মতো তার পাশে দাঁড়াইনি এবং একজনকে দেখাতে পারবেন। স্বাভাবিক মানুষের যে ভালোবাসা ছিল সে ভালোবাসাই আমার শক্তি, সেটাকে নিয়ে এবং ভারতীয় জনতা পার্টির যে এত মজবুত সংগঠন আছে পাণ্ডবেশ্বর, যেটা দেখে আমি আপ্লুত, এই দুটোকে ভর করে আমরা নির্বাচনী বৈঠক করি। কিন্তু তৃণমূল তো মানে রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন বলছেন, কোনো সময় বলেছিলেন, কিন্তু বাংলাতে এখনও বিজেপি কোনো উন্নয়ন মানে ওনারা করতে পারেনি, তো বাংলা বিজেপি এলো কখন, আসার আগে কি উন্নয়ন করে দেবে? এখানে সরকার আছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি উন্নয়ন করে দেবে? এটা হয়? হ্যাঁ, তো বিজেপি আসতে দিতে হবে, তার জন্য আসতে দিতে হবে, সেটা কিভাবে করবেন? এই তো বলেছে তো, বলেছে তো যে 18 বছর মেয়ের বাড়ি বয়স 18 হলেই 2 লক্ষ টাকা, এটা উন্নয়ন হবে না? সেটা তো মমতা ব্যানার্জি বলেছেন। কত বলেছেন? 25,000 টাকা, রূপশ্রীতে 25,000 টাকা, 25,000 টাকা বিয়ে হয়? আপনি বলুন তো, সেখানে 2 লক্ষ টাকা দেবে, মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন, এটা তো করা উচিত,
বিধবা ভাতা বার্ধক্য ভাতা ১০০০ টাকা করে দেওয়া হতো, ১০০০ টাকা রোজ ম্যাগি খাওয়া যাবে না, হওয়া যাবে বলুন? ৩০ দিন যদি বলেন যে ম্যাগি খাবো সেটাও ১০০০ টাকায় হবে না, তো সেটা ৩০০০ টাকা দিচ্ছেন যাতে ভাত ডাল অন্তত লোক খেতে পারে। যেটাই করছেন মোদীজি, যে ঘোষণাই করুন না কেন, এমনভাবে করছেন যাতে মানুষ অন্তত খেয়ে পরে বাঁচতে পারবে। এত এত যে সরকারি যারা কর্মচারী তাদের সেভেন পে কমিশন লাগু হয়নি, সেটা উনি বলেছেন, উনি কি করেন? মূল্যবৃদ্ধি তো এটা শুধুমাত্র কালকেই তো দেখুন না, গ্যাসের দাম তো কমেছে, কালকে ৩০০ টাকা পার সিলিন্ডার গ্যাসের দাম কমেছে, এটা তো সবটাই শুধুমাত্র সব কিছু একটা রাজ্যের উপর নির্ভর করে না বা একটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে, অনেক কিছু অর্থনীতির উপর নির্ভর করে, সেটাও কিন্তু এটাকে সিরিয়াসলি যেভাবে দেখছে কেন্দ্রীয় সরকার দেখছে, এটা নিশ্চয়ই আমাদের সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং সবচেয়ে বড় কথা যে মূল প্রশ্ন হলো আমরা ভারতবর্ষে থাকলে সঙ্গে থাকবো না বাংলাদেশি জিহাদিদের সঙ্গে, এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে। বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল জানেন আপনি বর্ডার রাজ্য, এখন এইবার যদি আমরা মিস করে গেছি আগামী দিনে কিন্তু হিন্দুদের জীবন বিপন্ন হয়ে যাবে, স্বাধীনভাবে হিন্দুরা এখানে থাকতে পারবে না, পুজো দিতে পারবে না, মন্দিরে যেতে পারবে না, একাদশী দিন উপাস করতে পারবে না, চণ্ডী পাঠ করতে পারবে না, ওই দিন আসতে চলেছে। এখন তো আমাদের রক্ষা করতে হবে, এটা থেকে বাঁচাতে হবে এই রাজ্যকে, পরে অন্য সব বিষয় পরে দেখে নেব। তাহলে আপনার যে সংখ্যালঘু বলছিলেন যারা ভারতবর্ষকে ভালোবাসে, কিন্তু ভারতবর্ষে থাকবে আর পাকিস্তান জিন্দাবাদ বলবে তাদেরকে তো আমরা সমর্থন করতে পারি না। ভারতবর্ষে যে মুসলিমরা আছে যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারত মাতা কি জয় বলে তাদের স্বাগত। বড় বড় কাজ আমরা করেছি এবং আরো কিছু কাজ ছিল যেটা রাজ্য সরকার সাহায্য ছাড়া করা সম্ভব ছিল, সেটা না পেলে এই নতুন রাজ্য সরকার আসছে এদের সাহায্য নিয়ে করবে। সংবিধান বিরোধী যদি কাজ না হয় তাহলে এত প্রশ্ন কেন? একটা মানুষ যদি মনে করে, আমি বলছি দলের চরিত্র কেন বদল হচ্ছে? আমি তো তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করে, তাই ওনাকে সঙ্গে গেছিল এবং এখন দেখছি যে অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে, আমি কি করবো? আমি আমি তো আমার তো ভাবনা পাল্টাতে পারবো না। আমি বলি যে দল মানুষ ছাড়ছে, তৃণমূল কংগ্রেস ছাড়ছে, তৃণমূল কংগ্রেস নিজেকে এত বদল করলো কেন? তৃণমূল কংগ্রেস নিজের চরিত্র যদি বদল না করতো, তৃণমূল কংগ্রেস নিজের ভাবনা যদি বদল না করতো, তাহলে কেউ দল বদল করতো না। আমরা তৃণমূল কংগ্রেসকে যখন গেছিলাম তখন বলা হয়েছিল যে না তুমি জয়সিনহা বলতে পারবে না, যখন তৃণমূল কংগ্রেস আমরা যোগদান করেছিলাম কেউ বলেছিল বন্দে মাতরম বলতে পারবে না, যখন তৃণমূল কংগ্রেস গেছিলাম কেউ বলেছিল যে ভারত মাতাকে জয় বলতে পারবে না, আর তাহলে তৃণমূল কংগ্রেস নিজের স্ট্যান্ড বদল করলো, তারা জয়সিনহাকে রেগে যাচ্ছে কেন? তারা ভারত মাতাকে জয় বললে রেগে যাচ্ছে কেন? তো বদল যদি কেউ করেছে তৃণমূল কংগ্রেস নিজের স্বভাব চরিত্র বদল করেছে, তাই আমরা দল বদল করতে পারছি। আমরা সঙ্গেই ছিলাম, আমরা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ছিলাম, করা যাচ্ছে বেঙ্গলে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা যাচ্ছে, বেঙ্গলে লুট চলছে, একটা লোক ঘর পেলে একটা ইন্দিরা আবাসের একটা ঘর পাবে ২০০০০ টাকা তৃণমূল যে নেতা আছে তাকে দিতে হবে, এর বিরুদ্ধে কিছু বলা যাবে না? হয়েছে একদিনে, তো মানুষ তো একদিনে সিদ্ধান্ত না, দেখতে ঠকতে মানুষ যখন শেষ হয় না আর কোনোভাবে চেঞ্জ হবে না তখন মানুষ সিদ্ধান্ত নেয়। আপনি বিরোধী ছিলেন, আমি জানি না, মানুষের সঙ্গে থাকার ব্যাপার আছে মানুষের সঙ্গে। আমার ব্যক্তিগত ভাবনা একটা দল আছে, সে দল ঠিক করবে, কোন দলে আমার মতন একটা লোক বসে ঠিক করতে পারে না কে দলে, তার জন্য এটা ভাবার জন্য অনেক বড় বড় নেতারা আছে, তারা ঠিক করবে। আপনি মুখ্যমন্ত্রী হলে পাণ্ডবেশ্বর বা বাংলা টিভি, আপনি ইন্ডিয়া টিভির যদি চিফ এডিটর হয়ে যান তাহলে আপনি কি করবেন? আপনি যদি বিল গেটস হয়ে যান তাহলে আপনি কি করবেন? যেটা হবার নয় সেটা নিয়ে ভাববো কেন? কিসের দিকে আপনি জোর দেবেন যদি জেতার পরে?
শিল্প না দেখুন আমাদের দল অলরেডি তাদের সংকল্প পত্র ঘোষণা করেছে সেটা তো অলরেডি বলে দেওয়া হয়েছে আগামী পঁচিশ বছর বাংলা কোন পথে চলবে সেটা বলে দেওয়া হয়েছে আমাদের যে সংকল্প পত্র সেটাই ঠিকভাবে রূপায়িত হোক সেদিকে আমার আমি যথেষ্ট থাকি আলাদা করে আমার কিছু বলা দরকার না আমাদের দল কি করতে চাইছে বাংলার জন্য সেটা তো সংকল্প পত্রে বলে দেওয়া হয়েছে সেটাই আমরা সেটাই তো আমাদের সেটা নিয়েই সামনে মানুষ হয়ে যাচ্ছি আমাদের চ্যানেল দর্শকদের তথা পাণ্ডবস জনগণে হ্যাঁ সবাই বাংলা মানুষের প্রতি অনেক কৌতূহল মানে আপনার উপরে খুব কৌতূহল তো তাদের জন্য আপনি কি বলবেন না আমি পাণ্ডবস মানুষকে বলবো যে আমি 2016 সালে প্রথমে কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যিনি 2016 সালে আমাকে পাণ্ডবসরে পাঠিয়েছিলেন এবং এখন কৃতজ্ঞতা জানাই নরেন্দ্র মোদীজির প্রতি অমিত শাহজির প্রতি জেপি নাড্ডাজির প্রতি আর আমাদের দিলীপ ঘোষের প্রতি যে যারা আমাকে যখন চেষ্টা করা হলো যে পাণ্ডবসর আমাদের বৃহৎ পরিবার সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হবে তখন এনারা আমার পাশে দাঁড়ালেন এনারা বললেন যে না পাণ্ডবসরে অতীতে যেমন তুমি পাঁচ বছর ছিলে আবার পাঁচ বছর তোমাকে থাকার সুযোগ করে দিচ্ছি তোমার ঘরের লোককে তোমাকে ছেড়ে যেতে হবে না পাণ্ডবসর মানুষকে তোমাকে ছাড়তে হবে না তাদের সঙ্গে যে তোমার সম্পর্ক আছে সেটা বজায় রেখো তো আমি তাদের প্রতি কৃতজ্ঞ বিরোধ হয়েছিল তো প্রচুর পরিমাণ না কে বিরোধ করেছিল আপনি দেখুন না যারা বিরোধ করে দেখুন আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম তখন রোজ যারা বিজেপি এখানে কর্মী তাদের সঙ্গে মূল লড়াই ছিল তো স্বাভাবিকভাবে যার সঙ্গে মূল লড়াই সেই যদি প্রার্থী হয়ে যায় তো ওটা মানতে তো একটা সময় লাগে কিন্তু এখন যারা আপনি যাদের কথা বলছেন বিরোধ হয়েছিল তারা যখন আমার সঙ্গে বসলো আমার সঙ্গে কথা বললো আমরা একসঙ্গে যখন তারা আমাকে কাজ থেকে দেখার সুযোগ পেলো কাজ থেকে কথা বলার সুযোগ পেলো সবচেয়ে বেশি জিন্দাবাদ তারাই বলছে এখন আপনি আমি আমি খুঁজে পাইনি কোথা থেকে আপনি কে কাকে একজন ওই কি একটা রোগান জামাল মলম না কি একটা মমেরা সুরমা বিক্রি করতো একটা লোক তা সে কোথায় ঘুরে কে জয়েন করলো সেটা আপনি দেখুন যে তৃণমূল কংগ্রেসের চারজন পঞ্চায়েত মেম্বার দল ছেড়ে দিয়েছে রোজ চারজন পাঁচজন ছাড়ার জন্য রেডি আছে তৃণমূল কংগ্রেস ধসে যাবে আমার মত আপনি দেখবেন তো চারজন ছেড়েছে তো আমার মত না আপনি দেখেছেন প্রেস কনফারেন্স করে ছেড়েছে আরও আবার আর আস্তে আস্তে হবে দেখুন না কতজন ছাড়ে যাবে আর যারা তৃণমূল কংগ্রেস আছে যারা তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে ঘুরছে আপনি কি ভাবছেন তারা তৃণমূল কংগ্রেস সঙ্গে আছেন সবার সঙ্গে হয়তো হয়ে যাচ্ছে দু তারিখের পর দেখবেন কীভাবে আমি আমরা চাইছি তৃণমূল অনেক অত্যাচার করে তো পুলিশকে দিয়ে গুন্ডাদেরকে দিয়ে অনেকে ডিস্টার্ব করে তাই আমরা বলেছি যেখানে পাঁচ থাক আসল কাজ তো ভোটের দিনে হবে ভোটের তিন দিন থেকে আগে থেকে দেখবেন তৃণমূল কংগ্রেস লোক খুঁজে পাওয়া যায় আমি বলছি তৃণমূল কংগ্রেস সব বুথে লোকাল পুলিশ এজেন্ট দিতে পারবে না লোকাল তাদেরকে বীরভূম থেকে লোক আনতে হবে এখন থেকে শুরু হয়ে গেছে মিটিং মিছিল কোথা থেকে লোক আনছে বীরভূম থেকে লোকের মিটিং মিছিল করছে রক্ষাকালী মন্দিরে একটা প্রণাম করে দেবো আমি একটা প্রণাম করবো আমি অতীতেও যখন গেছি তখন মা রক্ষাকালী আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রয়েছে এবার মা কালীকে ছেড়ে তো কিছু করা যাবে না আপনার লাস্ট কোশ্চেন কালকে পাণ্ডবেশ্বরে তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন ভোট রাম নাম করে ভোট কেনা যায় না তার পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য থাকবে না আমি দেখুন আমি তো ভাই আগেও বলেছি এখনও বলছি রাম ছাড়া আমার জীবনে কিছু নেই ভাই রাম সীতা লক্ষ্মী গণেশ মা দুর্গা মা কালী এগুলো নিয়েই আমাদের জীবন তো আমি তো আমি তো যে কোনো শুভ কাজে ওনাদের নাম করবো আমি তো নিজের পুরো দেবতারও নাম করবো আমি শুভ কাজ করতে আমি নির্বাচনে লড়তে যাচ্ছি আমি শক্তি কোথা থেকে পাবো উনি 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 শক্তি পাবেন খালেদা জিয়ার কাছে টিএমসি প্রার্থীরা যা তারা শক্তি সঞ্চার করছেন খালেদা জিয়ার কাছে সাদ্দাম হোসেনের কাছে ওদের কাছে তারা শক্তি সঞ্চার করছেন বা আরও কি আছে কি নাম কি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে ওদের কাছে ওরা শক্তি সঞ্চার করছেন আর আমি শক্তি সঞ্চার করছি রামের কাছে সীতার কাছে মা কালীর কাছে মা দুর্গার কাছে আমার কুলদেবতা যারা আছে তাদের কাছে শক্তি সঞ্চার করছি এটাই অন্যদের সঙ্গে আমার ডিফারেন্স আপনার যখন বিজেপিতে যোগদান করেছিলেন তখন টিএমসির কিছু লোককে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপনার নামে কুৎসা ও কিছু রটি ছিল তাদের পরিপ্রেক্ষিতে আমরা কি বলবো কিছু বলবো মা দুর্গা মা কালী ওদেরকে ভালো রেখো ওরা যেন সুস্থ থাকুক কেননা আমি আগামী দিনে আমরা যখন বেঙ্গলের সরকার করবো আমরা তো সত্যি সত্যি বদলা নেবো না আমরা তো মানুষকে ভালো রাখবো তো তাদেরকে মানুষ সুবুদ্ধি দেখ ঠাকুর যেন সুবুদ্ধি দেখ যাতে তারা খারাপ কাজে নিজের মন নিবেশ মনোনিবেশ না করে ভালো কাজ করে আপনি যখন তৃণমূলে ছিলেন তখন হরিপুরে রাম মন্দির তৈরি করেছিলেন তখন কি দলের মধ্যে কোনো প্রতিক্রিয়া করেছিল রাম ছিল ছিল প্রতিক্রিয়া হয়েছিল কিন্তু আমি কারো কথা শুনি কারো কথা আমি তৃণমূলে থেকেও নিজের ধর্ম কোনোদিন ছাড়ি
কিন্তু এখন বললাম এখন শর্তই দিতে হবে, তৃণমূলে থাকতে গেলে এখন তোমাকে নিজের ধর্ম ছাড়তে হবে। কে ছাড়বে ভাই? আপনি বলেছেন পাণ্ডবেশ্বরে যদি আবার আপনি জেতেন তো বৃদ্ধ মানুষদের রাম মন্দির নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে, এটা পরিপ্রেক্ষিতে আমরা না, আমি 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 দেখুন অনেকের মনে কৌতূহল আছে। একজন বলছেন যে যে রাম নাম করবে, রাম জয় শ্রীরাম যে বলবে তার ঠ্যাং ভেঙে দেবো। আগে বললেন আমার ঠ্যাং ভেঙে দেবো, আমি বললাম ঠিক আছে আমার ঠ্যাং ভাঙলে ঠিক আছে আমি দেখে নেবো ভাই কোনো সুবিধা। এখন বলছে যে জয় শ্রীরাম বলবে তার পা ভেঙে দেবো, তো কি করবে? এটা তো হতে পারে না। ওই জন্য দেখুন পাণ্ডবদের প্রত্যেক গলিতে এখন জয় শ্রীরাম হচ্ছে, কত লোকের পা ভাঙবে ভাঙ। এবং আমি বলেছি গুরুজন যারা আছে অনেকের মনে উৎসাহ আছে, রাম মন্দির নতুন তৈরি হচ্ছে, অনেকের ইচ্ছা আছে যে আমরা গিয়ে দেখব। তো যারা সমর্থন হয়, যারা মনে করে যে আমাকে ছেলের মতো পাবে, তারা যদি বলে যে একবার নিয়ে চলো আমরা যাবো, সবাইকে নিয়ে যাবো রাম মন্দির দর্শন করে। আপনি বিধায়ক ছিলেন তখন সাধারণ মানুষের প্রচুর কাজ করেছেন, এখন সেই কাজের জন্য পাণ্ডবেশ্বরে আবার দাঁড়িয়েছেন, আপনি কত ভোটে জিতবেন বলে মনে হচ্ছে আপনার? এটা তো দেখুন, এটা তো আমি বলবো যে এটা কাউন্টিং এর দিন আপনাদেরকে আমন্ত্রণ থাকবো, আপনারা থাকবেই নেই, কাউন্টিং দিন দেখে নেবেন। আপনার সুস্থতা এবং আমাদের দর্শকদের সুস্থতা কামনা করে। থ্যাংক ইউ, পরে আবার তার সঙ্গে।